Hey guys, Assalamualaikum. This is Shahana from Bookluxe and welcome back to another brand new video. তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড ভিলেজ নামে পরিচিত এবং এটি হচ্ছে সাভারে অবস্থিত। আপনারা যারা সাভারে থাকেন তারা অবশ্যই এই ফুড ভিলেজটি চিনবেন। এখানে হচ্ছে শুধুই খাবারের দোকান, এছাড়া অন্য কোনো দোকান আপনারা এখানে পাবেন না। এখানে যত রকমের ফাস্টফুড এবং যত ধরনের আইসক্রিম আছে সবই এখানে পাওয়া যায় এবং খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং খুবই মজার। যারা সাভারে থাকেন তারা অবশ্যই এখানকার খাবার সম্পর্কে পরিচিত এবং তারাই জানবেন যে আসলে এই খাবারগুলি কীরকম। যারা সাভারে থাকেন এবং ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন, তার মধ্যে একটি খাবার হচ্ছে যেটিকে বলে হচ্ছে অনেকে বলে পা, আবার অনেকে বলে নল, আবার যাই হোক এরকম একটা খাবার, যাই হোক নিহারি নামে পরিচিত সেই খাবারটি এখানে আছে এবং এটি খুবই জনপ্রিয় একটি খাবার। এতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, অনেক খাবার এখানে আছে এবং দেখতে যখনই আপনারা এখানে আসবেন আপনার তো শুধু খেতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে, এত এত মজার মজার খাবার এখানে পাওয়া যায়। তো এটি সাধারণত সন্ধ্যাবেলায় খুব বেশি হচ্ছে জমজমাট হয়ে থাকে, সন্ধ্যার পর থেকে হচ্ছে এ খাবারের সংখ্যা বেশি পরিমাণ থাকে, কারণ দিনের বেলা তেমন একটা মানুষ আসে না, দেখে দিনের বেলা অতটা খাবার থাকে না। যেমন দেখতে পাচ্ছেন ফুচকা, পানিপুরি সবগুলো খাবারই অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইসক্রিম, এটি হচ্ছে ওরিও বিস্কুট যেটা আছে সেটি হচ্ছে গুঁড়া করে নিচ্ছে। ওরিও বিস্কিটটা যে ওরিও যে ক্রিম যে বিস্কিটটি আছে সেটি হচ্ছে গুঁড়া করে নিচ্ছে। তো আপনারা সকলেই জানেন এই যে আইসক্রিমটি তৈরি করতেছে এটি কিন্তু সম্পূর্ণ একটা বরফের এর নিচে অনেক বরফ আছে, এর জন্য যখনই কিছু এখানে খুব সুন্দর করে ভাজার মতো আসলে এটি ভাজা হয়। এখন এখানে তিন চার রকমের আইসক্রিম দেওয়া হবে, এই আইসক্রিমগুলি হচ্ছে ওরিওর সঙ্গে মিশিয়ে হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করে নেয়। এই আইসক্রিমের সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় আছে আবার তাজা ফল দিয়েও তৈরি করে। তো ওনারা হচ্ছেন ফলেরটাও আছে বা আইসক্রিমেরটাও আছে, যে যেটা চায় সে সেটা খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এভাবে করে মিক্সড করে নিচ্ছে। একটা সময় যখন এটি সম্পূর্ণটা আইস হয়ে যাবে তখন হচ্ছে খুব সুন্দর করে কেটে দেয়। কিন্তু এই আইসক্রিমের একটাই সমস্যা হচ্ছে আপনারা এই আইসক্রিম বাইরে নিয়ে বাসায় নিয়ে আসতে পারবেন না, এটি হচ্ছে গলে যাবে। এর জন্য হচ্ছে এটি যখনই যেখানে তৈরি করা হয় সেখানেই আসলে খাওয়া হয়। তো হচ্ছে আইসক্রিমটি এভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে ওনারা সমান করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারাই আইসক্রিম খাবেন তারা সকলেই হচ্ছে বাসা থেকে যাবেন এই আইসক্রিম খাওয়ার জন্য, কারণ আপনারা চাইলে একজন যাবেন আর একজন বলবেন যে বাসায় নিয়ে আসেন তাহলে হবে না। এই যে অন্য একজন আমেরটা খাবে, তার জন্য হচ্ছে আমেরটা তৈরি করার জন্য এখানে দিয়েছে। তো উনি এটা হচ্ছে আর একটা ওখানে হচ্ছে আইসক্রিমেরটা হচ্ছে এবং এখানে হচ্ছে ফলেরটা হচ্ছে। তো ফলেরটা আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আমি শুধু ওরিও বিস্কিট দিয়ে যে আইসক্রিমটি তৈরি করেছে সেটি সাধারণত করেছি। এটি আসলে একই প্রসেসে এই আইসক্রিমটি তৈরি হয় এখানে। তো এভাবে করে আমগুলো কেটে নিবে, তারপর একই প্রসেসে আমের আইসক্রিমও তৈরি করবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্রুটসেরও করতে পারেন, নিজের পছন্দ মতো দুই তিনটা ফ্রুটস দিয়েও করা যাবে। তো আপনারা যারা এখনও এই সাভারের ফুড ভিলেজে যাননি অবশ্যই এই সাভারের ফুড ভিলেজে যাবেন এবং একটা একটা করে খাবার ট্রাই করে দেখবেন যে খাবার প্রত্যেকটা খাবারই অনেক মজা এবং অনেক ভালো। বিশেষ করে খাসির যে নলাটি আছে যেটি নিহারি নামে পরিচিত সেটি আপনারা অবশ্যই অবশ্যই খাবেন। এবং আর একটা খুবই মজার খাবার এখানে পাওয়া যায়, খাবার বললে ভুল হবে কারণ এটি পান করা হয়, সেটি হচ্ছে চা। এখানে হচ্ছে হাঁড়ি চা পাওয়া যায়, হাঁড়ি চাটা অনেক সুন্দর করে ওনারা তৈরি করে দেখার মতো, দেখলেই মনে হবে যে আসলে অনেক সুস্বাদু, কী যেন এর মধ্যে আছে খেয়ে দেখি। আসলেও তাই, আপনারা যারা এখনও পর্যন্ত যাননি তারা অবশ্যই সেখানে যাবেন, সবগুলোই খাবার খাবেন এবং ফেরার সময় অবশ্যই হাঁড়ির চাটি খেয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমের আইসক্রিমটি করার প্রসেসিংয়ে আছে, করতেই সে এভাবে করে আইসক্রিমটি তৈরি করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমটাও রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমটা কিন্তু অনেক সফট, এটি আসলে বেশিক্ষণ রাখা যাবে না, যখনই তৈরি করবে তখনই সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে।
তো এখনও যারা আপনারা যারা এখানে আসেনি তারা অবশ্যই এখানে আসবেন এবং সবকটি খাবার ট্রাই করে দেখবেন। এই যে দেখতেছেন বিখ্যাত চা, চাটি আসলে দেখতে যেমন মজা খেতেও তেমন মজা। এটি সম্পূর্ণ মশলা দিয়ে তৈরি করা থাকে এবং এটি স্বাস্থ্যসম্মত একটি চা। অনেকে দুধ চা খেতে ভয় পায় যে দুধ চা খাওয়ার পর গ্যাস হবে কিনা, তো যারা এই রকম ভয় পেয়ে থাকেন তারা অবশ্যই এই চাটি খাবেন, আপনাদের কোনো সমস্যাই হবে না, কারণ এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে চাটি তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে যিনি কাজটি করে নিয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাটি কত সুন্দর করে টকবক টকবক করে ফুটতেছে, এখন এটি মাটির পেয়ালায় খেতে দিবে। এটি সবচেয়ে মজার বিষয় এটি যে এটি মাটির পেয়ালায় খেতে দেওয়া হয়, তার জন্য চাটি খেতে আরও বেশি ভালো লাগে, একটি অন্যরকম স্বাদ লাগে আর কি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেনি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ।